প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাস আমাদের পাঠ্য বইয়ে প্রথম অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে কাজ করেছিলাম, আর পাঠ শেষে তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন বাইরের ক্লাস হিসেবে দিয়েছিলাম। আশা করি এটা অনেকেই করতে পেরেছো, যে বা যারা এখনো পর্যন্ত এটা সমাধান করতে পারেনি বা একটু সমস্যায় ভুগছো, তাদের জন্য আজকে আমি এই বাইরের ক্লাসটা সমাধান করে দিচ্ছি। তো সেই সৃজনশীল প্রশ্নটা ছিল, ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষক শিক্ষার্থীদের বললেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক এবং যৌগিক সংখ্যা রয়েছে, এটা ছিল উদ্দীপক। অর্থাৎ এই এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের 3টি প্রশ্ন দেয়া হবে। প্রথম যে প্রশ্নটি আছে এটা ক নম্বর, মৌলিক সংখ্যা কাকে বলে? এটা তো তোমরা আমার গত ক্লাসের মধ্যে আমি সেখানে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি, মৌলিক সংখ্যা কাকে বলে। আশা করি এটা তোমরা সবাই সেখান থেকে লিখে নিয়েছ। দ্বিতীয় প্রশ্নটা ছিল, শিক্ষকের যেটা আলোচনা ছিল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো, সেখান থেকে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে। তোমরা তো জানো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি রয়েছে, তারপর আমি সেটা লিখে দিচ্ছি। এখানে লিখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, হলো দিয়ে একটা কলন দিবে, 2, 3, 5, 7, 11, এরপর 13, 17, 19, তারপর আছে 23, 29, 31, 37, 41, 43, 44, এরপর 53, 59, 61, 71, 73, 77, 79, 80, এরপরে 83, 89, 97। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এখন আমরা গুনে দেখি আমাদের সেই 25টি আসছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম, এটা তোমরা তোমাদের উত্তরপত্রে তুলে নিও। এখন আমি গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। আমাদের গ নম্বর প্রশ্নটি ছিল, আমাদের গ নম্বর প্রশ্নটি ছিল 40 থেকে বড় আর 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো পরস্পর সমমৌলিক কিনা সেটা যাচাই করতে বলা হয়েছিল। প্রথমে আমরা লিখব 40 থেকে বড় কিন্তু 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো, তোমরা ইতিমধ্যে জেনেছো আমি খ নাম্বার যে প্রশ্নটা লিখেছি সেখানেও কিন্তু এটা চলে আসছে, মৌলিক সংখ্যাগুলো সংখ্যাগুলো হলো 41, তারপর আছে
43, তারপরে 47, এই তিনটাই। এখন এই তিনটা সংখ্যা সত্যিকার অর্থে সহমৌলিক কিনা সেটা আমরা যাচাই করব। তো শুরুতে আমরা এখানে সহমৌলিক সংখ্যা কাকে বলে সেটার সংজ্ঞাটা লেখার চেষ্টা করব। আমরা জানি দুই বা ততোধিক, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এই সংখ্যাটা লিখে তারপরে আমরা পরবর্তী কাজটা করব। এখন আমরা এগুলোকে যাচাই করার চেষ্টা করব। প্রথমত আছে 41, এখানে 41 সমান, আমরা 41 কে ভাঙতে গেলে 41 কে এক দিয়ে ছাড়া অন্য কোনো ভাবে ভাঙার সুযোগ নেই, অর্থাৎ 41 একে 41, এরপরে যেটা আছে 43 তাও এক দিয়ে ভাঙা যাবে, তারপরে আছে 47 তাও এক দিয়ে ভাঙা যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এই এই যে সংখ্যাগুলোকে আমি ভাঙতে গেলে সেই সংখ্যাটা থাকে এবং এদের মধ্যে শুধুমাত্র এক মিল রয়েছে, আর কোনো কিছু মিল নেই। তাহলে এই তিনটি সংখ্যায় পরস্পর সহমৌলিক। এখানে একটু উত্তরটা সবশেষ কাজগুলি একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে 41, 43 ও 47 সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই। আসলে সাধারণ গুণনীয়ক মানে এই যে এই তিনটা সংখ্যার মধ্যে শুধু একটাই রয়েছে, মিল আছে, কিন্তু অন্য কোন সংখ্যা একই রকম কোন সংখ্যা নেই। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে একই রকম সংখ্যা মিল থাকাকে বলে সাধারণ গুণনীয়ক। এখানে তো এক ছাড়া অন্য কোন সংখ্যা মিল নেই, তাহলে আমরা বলতেই পারি এখানে তিনটি সংখ্যা পরস্পর সহমৌলিক। আমার আরেকটু কাজ বাকি আছে, একটা লাইন, সে লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আমরা লিখেছিলাম দেখা যাচ্ছে যে 41, 43, 47 সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আশা করি আজকের প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝেছ। এটা তোমাদের খাতায় এটা সংরক্ষণ করে রাখবে এবং মাঝে মধ্যে অনুশীলন করবে। ভালো থাকবে।